চীনকে চাপে ফেলে চলতি মাসেই রাশিয়ার সঙ্গে S-400 মিসাইল সিস্টেম চুক্তি চূড়ান্ত করছে ভারত। আর মাত্র কয়েক সপ্তাহ দীর্ঘদিনের টানাপোড়েনের পর অবশেষে ভারতের ঘরে S-400 আসার বিষয়টি নিশ্চিত হতে চলেছে। এ মাসের শেষেই রাশিয়ার সঙ্গে সেই চুক্তি চূড়ান্ত করতে চলেছে ভারত। প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে এই খবর পাওয়া গিয়েছে। জানা গিয়েছে এই মিসাইল সিস্টেম নিয়ে দরাদরি শেষ পর্যায়ে পৌঁছেছে। 31 মার্চের মধ্যেই ফাইনাল হবে সব কথাবার্তা। মোট 5টি মিসাইল সিস্টেম আপাতত কিনতে চলেছে ভারত, যার জন্য খরচ হবে 39,000 কোটি টাকা। এটি বিশ্বের অন্যতম শক্তিশালী সারফেস টু এয়ার মিসাইল সিস্টেম হিসেবে গণ্য হয়। 400 কিলোমিটার দূর থেকে কোনো টার্গেটকে ধ্বংস করতে পারার ক্ষমতা রাখে এটি। স্ট্র্যাটেজিক বোম্বার, স্টিলথ ফাইটার, স্পাই প্লেন, মিসাইল এবং ড্রোনকে 400 কিলোমিটার রেঞ্জের মধ্যে ধ্বংস করে দিতে পারে নয়া এই সিস্টেম। ভারতের আগে চীন এই মিসাইল সিস্টেম কিনতে $3 বিলিয়ন চুক্তি করে।